নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই কোলেস্টেরল নিয়ে। এই কোলেস্টেরল কেন হয়, কি কারণে হয়, এটি কম হলে কি হয়, বেশি হলে কি হয়, সেই নিয়ে আজকে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে বিষয়টা নিয়ে আজকে বলছিলাম সেটি হচ্ছে কোলেস্টেরল। এই কোলেস্টেরল বেড়ে গেলে কি হয়, এই আগে জেনে নেব। এই কোলেস্টেরলটা কি, এই কোলেস্টেরল আসলে মোমের মতো এক ধরনের ফ্যাটি পদার্থ যা তৈরি হয় যকৃত থেকে। এই কোলেস্টেরল সাধারণত দু ধরনের হয়, একটি হচ্ছে ভালো কোলেস্টেরল এবং একটি হচ্ছে খারাপ কোলেস্টেরল। ভালো কোলেস্টেরলটাকে বলা হয় হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং খারাপ কোলেস্টেরলটাকে বলা হয় লো ডেন্সিটি হাইপোপ্রোটিন বা LDL। এই খারাপ কোলেস্টেরল, এক খারাপ কোলেস্টেরল শরীরে ক্ষতি করে বা শরীরে আরও বিভিন্ন রকমের সমস্যা ডেকে নিয়ে আসে এবং সেটাকে বাড়িয়ে দেয়। সেগুলো কী কী বাড়িয়ে দেয়? স্ট্রোকের মতো সমস্যা, হার্ট অ্যাটাকের সমস্যা, এগুলো ঝুঁকি বাড়িয়ে দেয় এবং ডায়াবেটিস সমস্যা। এই কোলেস্টেরল থেকে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে এই খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ার অন্যতম কারণ হলো অনিয়ন্ত্রিত জীবনচর্চা, ঠিকমতো খাওয়া দাওয়া না করা এবং বেশি পরিমাণে চর্বি জাতীয় খাবার বা তেল জাতীয় খাবার মশলা খাওয়া, সেগুলোর কারণে হতে পারে। ধূমপান করার কারণে, বেশি ধূমপান করার কারণে হতে পারে। এছাড়া অ্যালকোহল বা মদ খাওয়ার জন্য হতে পারে। শরীরে কোলেস্টেরলের মাত্রা যতক্ষণ না মারাত্মক বেড়ে যাচ্ছে ততক্ষণ শরীরে কোনো রকম লক্ষণ দেখা দেয় না, তখন সেটা মুশকিল হয়ে যায়। সেই কারণে নিয়মিত রক্ত পরীক্ষা করা দরকার অবশ্যই এবং কোলেস্টেরলের মাত্রার ওপর নজর রাখা অবশ্যই প্রয়োজন। কোলেস্টেরলের যে মাত্রা বেড়ে গেছে সেটা কীভাবে বুঝবেন যে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে? কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে এটার একটাই কারণ, বিভিন্ন রকম কারণে হতে পারে। সেটা কীভাবে বুঝবেন কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে? দেখা যাচ্ছে আপনি হাঁটাচলা করতে করতে পায়ের তলায় আপনার ব্যথা করতে পারে বা ব্যথা যন্ত্রণা বেড়ে যেতে পারে। পায়ের লেন্টন বা লিগামেন্টগুলোতে ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। পায়ের ধমনিগুলো যদি সরু হয়ে যায়, পায়ের নিচের অংশে অনেক সময় অক্সিজেন সহ রক্ত পৌঁছতে পারে না, তা পাতে মনে হয় যেন ভারী ভারী হয়ে গেছে বা ক্লান্ত হয়ে পড়ে, সহজেই পায়ে অসম্ভব ব্যথা হয়ে পড়ে এবং হাঁটুর নিচে বা পিছনের দিকে ব্যথা যন্ত্রণা হতে পারে, হাঁটার সময় এক ধরনের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। এই সব লক্ষণগুলো হয়ে থাকলে আপনি বুঝবেন আপনার কোলেস্টেরলের মাত্রা বেড়েছে এবং তখন আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং ব্লাড পরীক্ষা করার পর সেটি ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিতে হবে। তখন ডাক্তারবাবু আপনাকে বিভিন্ন ধরনের মেডিসিন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। অ্যাট্রোভাস্টিন, যেমন অ্যাস্টর-10 হতে পারে, অ্যাট্রোভাস্টিন-10, স্টরভাসেন, লিপিকাইন-10, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। এর 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম এবং 40 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। পেশেন্টের যদি 5 মিলিগ্রাম দরকার হয় 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 10 এবং 20 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, যদি 40 মিলিগ্রামের প্রয়োজন হয় তাহলে 40 মিলিগ্রাম ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এবং এর সাথে আরও বিভিন্ন রকম মেডিসিন পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে যোগ করতে পারেন। এবার জেনে নেব এই মেডিসিনগুলোর ডোজ বা খাবার নিয়ন।
অ্যাট্রোভাস্টিন সাধারণত 10 মিলিগ্রাম বা 5 মিলিগ্রাম বা 20 বা 40 সবই একটি করে ব্যবহার করে থাকেন এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে দিনে 2 বারও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এই অ্যাট্রোভাস্টিন বা ক্লোস্ট্রল নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।